রাস্তায় বিজেপি কর্মী দেখলে ধোলাই হবে, পেটাই হবে। বিজেপি কর্মীদের মার দেওয়ার নিদান এবার তৃণমূলের মিছিল থেকে। পঞ্চায়েত ভোটের দিন নির্ধারণ না হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে। শনিবার আরামবাগের গোঘাটের ভিগদাস থেকে থানা মোড় পর্যন্ত তৃণমূলের মিছিলে পা মিলিয়েছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় থেকে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। সেই মিছিল থেকেই বিজেপি কর্মীদের মারের নিদান, ফের বিতর্কে তৃণমূল। মিছিল শেষে থানা মোড়ে তৃণমূলের সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যদিও বিজেপি কর্মীদের মারের নিদান কেন দেওয়া হলো তা নিয়ে একটি কথাও বলেননি মন্ত্রী। আর লড়াই হচ্ছে সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে, লড়াই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, সুজন অধীর চৌধুরীর বিরুদ্ধে, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে, দিলীপ ঘোষদের বিরুদ্ধে, যারা প্রত্যেকটা দিন এই বাংলাকে অপদস্থ করছে, বাংলার ডেভেলপমেন্টকে ব্যাহত করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করছে, বাংলায় যাতে 100 দিনের টাকা না আসে তার চক্রান্ত করছে, আবাস যোজনা যাতে বন্ধ হয় তার অগণতান্ত্রিক স্লোগান তৃণমূলের পক্ষেই সম্ভব, এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ভাবে বিজেপির বিরুদ্ধে অগণতান্ত্রিকভাবে স্লোগান দেওয়া হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব, এবং সেটা আমরা তো দেখেছি এর আগেও। ওদেরই নেতা কেষ্টমণ্ডল চরম চরম ঢাক বাজাবে, গুড় বাতাস অনেক শুনেছি, এবং তাদের কী অবস্থা বর্তমান পরিণতি সেটা তো সবাই দেখ। সেই জন্যই 23 তারিখে যে পঞ্চায়েত নির্বাচন, সে 18 সালের মতন হবে না তো, এটাই হচ্ছে আমাদের সবারই আতঙ্ক। রাজ্যে বিরোধী দল করায় শাসক দলের রোষের মুখে পড়ার ঘটনা নতুন নয়। শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় পূর্ব মেদিনীপুরে রামচন্দ্র পণ্ডাকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ উঠেছে। বিজেপি করার অপরাধে দীর্ঘদিন ঘরছাড়া পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার বরজ অঞ্চলের বাসিন্দা প্রভাত দাস। ভূপতিনগর ছেড়ে ভগবানপুরের দয়ালচক গ্রামে থাকতে শুরু করলে সেখানেও বিপত্তি। শনিবার রাত 8:30 নাগাদ প্রভাত দাসের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপি করার অপরাধেই একঘরে করে রাখা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত উত্তরপল্লী রুঙ্গি বসান গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে। পূজোর প্রসাদ নিতে নিষেধ করে পড়েছে পোস্টারও। গত পঞ্চায়েত এমনকি পুরসভা ভোটে হিংসার ছবি দেখেছে বাংলা। সেখানে মিছিলে সাংসদ বিধায়কের উপস্থিতিতে কিভাবে হিংসার হুমকি দিচ্ছে তৃণমূল, উঠছে প্রশ্ন। আরামবাগ থেকে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।